আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম, সরকার গণতান্ত্রিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলছে বিএনপি। এরপর জানিয়ে দিব নির্বাচন বর্জনকারী দলগুলোকে শীতের পিঠা উপহার বিএনপির। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনকারী দলগুলোকে হরেক রকমের শীতের পিঠা উপহার পাঠাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবারে জানাব সর্বোচ্চ ত্যাগ শিকারে প্রস্তুত বিজিবি, বলছেন বিজিবির মহাপরিচালক। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সদস্যরা সর্বদা তৎপর রয়েছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি। এদিকে দ্বিতীয় দিনে চলছে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি। সংরক্ষিত নারী আসনের জন্য দ্বিতীয় দিনের মতো মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বুধবার 7 ফেব্রুয়ারি সকালে এ কার্যক্রম শুরু হয়ে বিকাল 4টা পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ করে এবং জমা দেওয়া যাবে। জানাব জয়পুরহাটে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি র্যাবের হাতে গ্রেপ্তার। জয়পুরহাটে র্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার হয়েছেন স্কুল ছাত্র মোয়াজ্জেম হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বাইতুল হোসেন সুজন 37। মঙ্গলবার 6 ফেব্রুয়ারি মধ্যরাতে জয়দেবপুরের সদর ভাতসা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি হামলায় 6 ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তা নিহত। ইসরায়েলের সামরিক বাহিনীর 6 দফা হামলায় ফিলিস্তিনের 6 জন পুলিশ কর্মকর্তা মারা গিয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে স্থানীয় সময় মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা সংবাদ সংস্থা এফপিকে বলেছে ওই 6 পুলিশ কর্মকর্তা ত্রাণবাহী ট্রাকে যাতায়াতের পথে সুরক্ষিত করার দায়িত্ব নিয়েছিলেন। ফিলিস্তিনি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে রাফা শহরের খিরবাত আল আদাস এলাকায় ইসরায়েলি দখলদাররা তাদের পুলিশি গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। এতে 6 জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত 15 জন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। সরকার গণতান্ত্রিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন বলছে বিএনপি। শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার গণতান্ত্রিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন এবং তাদের পতন সময়ের ব্যাপার মাত্র। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার নিজ অস্তিত্ব রক্ষার সাথে অবৈধ অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক সুবিধা দিয়ে আদায় করছে ভারত এবং চীন রাশিয়ার সমর্থন। বিশেষ নতজানু পররাষ্ট্র নীতি, অসম দ্বিপাক্ষিক বাণিজ্য, নামমাত্র মূল্যে ট্রানজিট সুবিধা, পানি সরবরাহ, সমাধানহীনতা দেখা যাচ্ছে। এছাড়াও গোপনে আদানি চুক্তিসহ জাতীয় স্বার্থবিরোধী অজস্র প্রকল্প বাস্তবায়ন এবং অভ্যন্তরীণ রাজনৈতিক হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক লবিং করেছে এই অবৈধ সরকার। বুধবার 7 ফেব্রুয়ারি সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেছেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গত 7ই জানুয়ারি নির্বাচন প্রহসনমূলক এবং ডামি হয়েছে। এই নির্বাচনের উদ্দেশ্যে জনগণের ভোটাধিকার, প্রতিষ্ঠা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ছিল না, বরং নির্বাচনের নামে এটি ছিল জাতিসংঘ একটি সহিংস প্রতারণা, যার উদ্দেশ্য অবৈধভাবে, অর্থনৈতিকভাবে এবং অসাংবিধানিকভাবে ফ্যাসিস্ট সরকার ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। তিনি বলেন, গণতন্ত্রের পক্ষে বিপক্ষের এই লড়াই আজ কেবল আওয়ামী লীগের সঙ্গে বিএনপির একার লড়াই নয়, এই লড়াই জনবিদ্বেষী সরকারের সকল দোসরের সঙ্গে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের লড়াই। এটি প্রমাণিত আওয়ামী লীগের ক্ষমতার উৎস এবং ফ্যাসিবাদদের সুবিধাভোগী এবং যেসব দেশি বিদেশি দোসর, তারা সক্রিয়ভাবে গণমানুষের অধিকার এবং স্বাধীনতা খর্ব করে যাচ্ছে ষড়যন্ত্র এবং চক্রান্তের মাধ্যমে। অন্যদিকে বিএনপির ক্ষমতার উৎস এবং রাজনীতির সঞ্জীবনী শক্তি দেশের গণতন্ত্রকামী জনগণ। গয়েশ্বর চন্দ্র রায় আরো বলেন, বাংলাদেশে যতবার গণতন্ত্র হরণ করা হয়েছে ততবারই লুণ্ঠিত সেই গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বিএনপি। তবে প্রতিটি ক্ষেত্রে এবারের সংগ্রাম ছিল নিয়মতান্ত্রিক এবং শান্তিপূর্ণ। এর কারণে আওয়ামী লীগের মতো হিংস্র বা অগ্নিসন্ত্রাসের রাজনীতি নয়, জনমত গঠন এবং গণজোয়ার সৃষ্টি বিএনপির রাজনৈতিক বৈশিষ্ট্য।
দেশের প্রায় সকল গণতন্ত্রকামী মানুষ দ্বারা সমর্থিত উদার এবং সহনশীল রাজনৈতিক ঐতিহ্যের ধারক দল হিসেবে বিএনপির সাংগঠনিক শক্তি বিস্তৃত সমাজের প্রতিটি স্তরে এবং রাষ্ট্রের প্রতিটি অবকাঠামোতে। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ডক্টর আব্দুল মঈন খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যানের উপদেষ্টা মোহাম্মদ শাহজান, ডক্টর এজেডএম জাহিদ হোসেন, আবদুল্লাহ আল মিন্টু, নিতাই রায় চৌধুরী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডাক্তার সিরাজুল ইসলাম, আবুল খায়ের ভুইয়া, তাহাসিনা রুশদীর লুনা, সিনের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, হারুনুর রশিদ প্রমুখ। নির্বাচন বর্জনকারী দলগুলোকে শীতের পিঠা উপহার বিএনপির। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন বর্জনকারী দলগুলোর প্রধানদের কাছে হরেক রকমের শীতের পিঠা পাঠাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন পরবর্তী সময়ে হতাশা কাটাতে এই পিঠা ভাগাভাগি করে খাওয়ার উৎসব। এই ধরনের উৎসবে সরকার বিরোধী দলগুলোর মধ্যে আরও ঐক্য তৈরি হবে বলে মনে করছে বিএনপির মিত্র দলগুলোর নেতারা। বাংলাদেশ লিবারেট ডেমোক্রেট পার্টি এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম জাগোনিউসকে বলেছেন, নির্বাচন বর্জনকারী রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বাসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে 8-10 রকমের পিঠার বাক্স পৌঁছে দেওয়া হয়েছে। আমরা আন্দোলন সংগ্রামের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, তারেক রহমানের পক্ষ থেকে আমাদের পিঠা দেওয়া হয়েছে, খুব ভালো লাগছে, আমরা খুশি হয়েছি। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, বিএনপির সঙ্গে আন্দোলনরত সমমনা জোটগুলো নির্বাচন বর্জনকারী 62 রাজনৈতিক দলের নেতাদের বাসায় এই পিঠা পাঠানো হচ্ছে। সোমবার 20 দলের নেতাদের বাসায় এবং মঙ্গলবার রাত 8টার দিকে 22 দলের নেতার বাসায় এই পিঠা পাঠানো হয়েছে। বুধবার এর মধ্যেই সব দলের নেতাদের মাঝে পিঠা পৌঁছানো হয়ে যাবে বলে জানিয়েছে তারেক রহমান। এতে রয়েছে ঝাল পিঠা, পাটি সাপটা পিঠা, পুলি পিঠা, পাকন পিঠা সহ আরো কয়েক রকমের হরেক রকমের পিঠা। এসব পিঠা বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজউদ্দিন নসু এবং নির্বাহী কমিটির সদস্য ইকবাল হাসান শ্যামলের নেতৃত্বে মিত্র দলগুলোর প্রধানদের কাছে পাঠানো হচ্ছে। ইকবাল হাসান শ্যামল জাগোনিউসকে বলেছেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আব্দুর রবের উত্তরার বাসায় প্রথমে পিঠে নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময়ে লেবারেট ডেমোক্রেট পার্টি এলডিপির সভাপতি অলি আহমেদ সহ 20 দলের সভাপতি চেয়ারম্যানের কাছে পিঠা পৌঁছে দেওয়া হয়েছে এবং মঙ্গলবার 20 নেতার বাসায় এই পিঠা পাঠানো হয়েছে। সর্বোচ্চ ত্যাগ শিকারে প্রস্তুত বিজিবি, বলছেন মহাপরিচালক। সীমান্তে উদ্ভব যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সদস্যরা সর্বদা তৎপর রয়েছে বলে মন্তব্য করেছে সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুল আলম সিদ্দিকি। বুধবার 7 ফেব্রুয়ারি কক্সবাজার রিজিয়নের আওতাধীন বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন তিনি। বিজিবি মহাপরিচালক বলেছেন, সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে ধৈর্য ধারণ করছি, মানবিক দিক থেকে এবং আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রেখে আমরা পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছি। পরিস্থিতি যাই হোক না কেন, অবৈধভাবে আরো একজনকেও বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সর্বোচ্চ ত্যাগ শিকারে প্রস্তুত রয়েছে বলে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন মহাপরিচালক। পরে তিনি মিয়ানমারে রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয়া দেশটির সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, ইমিগ্রেশন সদস্য, পুলিশ এবং অন্যান্য সংস্থার সকল সদস্যদের খোঁজখবর নেন এবং হাসপাতালে চিকিৎসারত বিজিবি সদস্যদের দেখতে যান। এর আগে বান্দরবনে নাইখানসরি উপজেলা তুমরু এবং ঘুমধুম সীমান্তে এবং তৎসংলগ্ন বিওপি পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক সীমান্তে দায়িত্বরত সকল পর্যায়ের বিজিবি সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি অত্যন্ত দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য দায়িত্বরত সকল বিজিবি সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিদর্শনকালীন বিজিবি মহাপরিচালকের সঙ্গে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কক্সবাজার রিজন কমান্ডার, রামু সেক্টর কমান্ডার এবং কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক সহ বিজিবি এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এ পর্যন্ত মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি, মিয়ানমার সেনাবাহিনী, পুলিশ, ইমিগ্রেশন সদস্য এবং অন্যান্য সংস্থার প্রায় 264 জন সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি তাদের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয় এবং আহতদের চিকিৎসা সেবা দিচ্ছে।
দ্বিতীয় দিনে চলছে আওয়ামী লীগের মনোনয়নপত্র ফরম বিক্রি। সংরক্ষিত নারী আসনের জন্য দ্বিতীয় দিনের মতো মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বুধবার 7ই ফেব্রুয়ারি সকাল থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। বিকাল 4টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়া যাবে। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীরা আজও মনোনয়নপত্র সংগ্রহ করছেন। প্রথম দিনে মঙ্গলবার 6ই ফেব্রুয়ারি সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র ফরম সংগ্রহ করে মনোনয়নপত্র প্রত্যাশীরা। সেদিন ফরমটি বিক্রি শেষে বিকাল 4:30টায় আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সাইম খান সাংবাদিকদের বলেন, প্রথম দিনে মোট 810টি ফরম বিক্রি হয়েছে এবং 4.5 কোটি টাকায় তা বিক্রি হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে 275টি, ময়মনসিংহ বিভাগে 62টি, চট্টগ্রাম বিভাগে 149টি, সিলেট বিভাগে 26টি, বরিশাল বিভাগে 56টি, খুলনা বিভাগে 77টি, রংপুরা বিভাগ থেকে 75টি এবং রাজশাহী বিভাগ থেকে 90টি মনোনয়নপত্র ফরম বিক্রি হয়েছে। সোমবার 5ই ফেব্রুয়ারি ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে সরকারি দল আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে স্বতন্ত্র এমপিরা। এতে সংরক্ষিত নারী আসনগুলোতে 48 জন প্রার্থী দেবে দলটি। আওয়ামী লীগের নিজস্ব সংসদ সদস্য 223 জন, জোটে 2 জন, সব মিলে এখন সংরক্ষিত আসন 50টির মধ্যে 48টি আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হবে। নির্বাচন বিধি অনুযায়ী সংসদ নির্বাচনের ফলাফল গেজেট হয় 30 কার্যদিবসের মধ্যে। সংরক্ষিত নারী আসনে নির্বাচন রাজনৈতিক দল এবং জোটের সদস্যদের পৃথক তালিকা প্রস্তুত করার বাধ্যবাধকতা করা হয়েছে। জয়পুরহাটে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি র্যাবের হাতে গ্রেপ্তার। জয়পুরহাটে র্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার হয়েছেন স্কুলছাত্র মোয়াজ্জেম হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বাইতুল হোসেন সুজন 37। মঙ্গলবার 6 ফেব্রুয়ারি মধ্যরাতে জয়পুরহাটের সদর ভাতসা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জয়পুরহাট শহরের দেবীপুর মণ্ডলপাড়া মোহল্লাপুর রকিবুল ইসলামের ছেলে। জানা গেছে 2002 সালের 28 জুন জয়পুরহাট সদর এলাকার পাসুর চক প্রমাণিক পাড়া ফয়জুল রহমানের ছেলে নবম শ্রেণী ছাত্র মোয়াজ্জেম হোসেনকে তুলে নিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় বজলুরবাদী হয়ে জয়পুরহাট থানার হত্যা মামলা দায়ের করে তার মামলা তদন্তকারী কর্মকর্তা 2003 সালে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে জয়পুরহাট জেলা অতিরিক্ত দায়রা জজ আদালত 2-এর বিচারক মোহাম্মদ আব্বাসউদ্দিন অভিযুক্ত 11 জনের প্রত্যেককে মৃত্যুদণ্ড সহ 50,000 টাকা জরিমানা করে। মামলা রায় ঘোষণার দিন 11 আসামির 6 জনই অনুপস্থিত ছিল।